প্রেমে পড়ে গেছেন বহু আগে থেকে। ওই পাশে যখন মধুর মেলা হতো তখনও তিনি মন্ত্রী, আমাদের সংস্কৃতি মন্ত্রী হিসেবে ছিলেন, এবং তখন মন্ত্রী হিসেবে উনি এখানে আসছেন। আমাদের সেই মাননীয় সংসদ সদস্য, বারবার নির্বাচিত সংসদ সদস্য, তিনি আমাদের সকলের সংসদ সদস্যের বাইরে সবাই যাকে আমরা প্রিয় বাকের ভাই বলে জানি, সেই আসাদুজ্জামান নূর এমপি আমাদের মাননীয় প্রধান অতিথি আজকে উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা জোরে তার জন্য একটা কবিতা লিখতে চাই। আমি কষ্ট করে দুইটা মিনিট আপনাদের নষ্ট করব। মাননীয় প্রধান অতিথিকে মধুর মেলার পক্ষ থেকে একটু শুভেচ্ছা জানার জন্য বা দুইটা কথা আপনাদের উদ্দেশ্যে বলবার জন্য আমি স্টেজে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং পাশাপাশি আবারও আমরা সেই বিদেশিনীদেরকে এবং ওই বিদেশি জুটিদেরকে আমরা মঞ্চে আসতে বলবো। নূর ভাইয়ের সাথে আমাদের একটু বাকি আছে তাদেরকে সম্মান জানানোর। নূর ভাই প্রধান অতিথি মাত্র আসছে, যেহেতু আমরা তারই মাধ্যমে দুইজনকে আমরা একটু সম্মানিত করতে চাই। তারপরে ওনারা এখান থেকে লাইভ করবে, ব্লগ করবে, একটু ঘুরে ঘুরে মিউজিয়াম সবকিছু ওনারা পরিদর্শন করবে, আর আপনারা এর মধ্যে গান শুনতে থাকবে, ব্লগ করে ওনারা আবার আপনাদের প্রোগ্রাম দেখাবে। তো আমি আমাদের মাননীয় সংসদ সদস্য এবং আমাদের সকলের প্রিয় মানুষ আসাদুজ্জামান নূর এমপি, উনি আমাদের মাঝে চলে আসছে মধুর মেলার পক্ষ থেকে, তাকে আমরা শুভেচ্ছা জানাই। এবং এই বাউল বিচার গান, তিনি পালা গান এসে আমাকে বলছে পালা গান হবে না। ধন্যবাদ। আমরা মধুর মেলার পক্ষ থেকে প্রথমেই কাঁচা ফুলের একটি মালা দিয়ে আপনাকে স্বাগত জানাতে চাই। আমাদের মধুর মেলার পক্ষ থেকে একটু উত্তরীয় আছে। আমি কে আছে, জুয়েল সজল কোথায়? ও আচ্ছা, পিছনে আছো। শীতের দিন তো একটু উত্তরীয়টা মোটা আর কি। মধুর মেলার পক্ষ থেকে পাশাপাশি আমরা আগে আমাদের বিদেশিনীকে, আমরা আমাদের প্রিয় নাতালিয়াকে আমরা একটু মানে অভিনন্দন জানাতে চাই মধুর মেলার পক্ষ থেকে। অনেক অনেক ধন্যবাদ দিয়েছে। আমরা পাশাপাশি হাবিব সাহেবকেও একটু সম্মানিত করতে চাই। সম্মানিত অনুভব করছি এরকম একটা জায়গায়, এরকম একটা অমূল্য অমূল্য গিফটে। আমরা একটু দুই মিনিট কথা শুনবো, বা আমরা একটু কথা শুনবো আমাদের সম্মানিত মাননীয় সংসদ সদস্য, আমাদের প্রিয় ভাই আসাদুজ্জামান নূর ভাই। আসসালামু আলাইকুম, নমস্কার। আমি কিন্তু আমার যে অনেক রকম পরিচয় ওনারা দিয়েছেন, মন্ত্রী ছিলাম, এখন এমপি, চারবারের এমপি, এটা কোনো বড় কথা না। বড় কথা হলো আমি এখানে গান শুনতে আসি, আমি আপনাদের মতো শ্রোতা। এই যে সব শিল্পীরা বসে আছেন, সব মহান শিল্পী আমাদের দেশে, ওনারা হলেন রত্ন। এই রত্নদের গান শুনতে আসি, বাজনা শুনতে আসি, আর যতবার শুনি ততবার মুগ্ধ হই, ততবার মনে হয় যে কেন তিন দিন থাকতে পারি না, কেন সারা রাত থাকতে পারি না, এটা নিয়ে মনের মধ্যে আফসোস হয়। আর ওনাকে দেখলে রাগ হয়, কেন রাগ হয় জানেন তো, যে উনি কত আনন্দে থাকেন সারাক্ষণ, আমরা তো এই আনন্দে থাকতে পারি না, এই জন্য ওনারা দেখলে রাগ হয়। আমরা মাঝে মধ্যে আমাদের সংসদে দেখা হয়, আমি ওনারা ডাকি সিস্টার, আমার বোন হিসেবে ডাকি। তো আমি এই বোনের অনুষ্ঠানে আজকে কয়েক বছর ধরে আসি, যখন মন্ত্রী ছিলাম তখনও আসছি, এখন মন্ত্রী নাই, এখনো আমাকে আসলে খাতির যত্ন করে, আগে একটু বেশি করতো, আগে একটু বেশি করতো, এখন একটু কম করতো। আর আপনারা যে এত এই রাজ্যে এত অনুষ্ঠানে বসে থাকেন সেটা দেখতেও আমার খুব ভালো লাগে। এটাই বাংলাদেশ, আসলে এটাই বাংলাদেশ। এই দেশে সব মানুষ, ধনী দরিদ্র, সব ধর্মের মানুষ, হিন্দু মুসলমান, সবাই মিলে আমরা একসঙ্গে আনন্দ করি,
গান গাই। আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট ছিল, এখনো দুঃখ কষ্ট যে নাই তা বলে বলা যায় না। আগের চেয়ে অনেক ভালো আছে। আমাদের শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী, উনি দেশের দায়িত্ব নেওয়ার পর থেকে দেশটা অনেক উন্নত হয়েছে, এটা আপনারা সবাই জানেন। এই যে বিদ্যুৎ যোদ্ধাছে সারাক্ষণ, আগে যুদ্ধ এরকম একশোটা উদাহরণ দিতে পারি যে দেশটা আগের চেয়ে কত ভালো আছে। কিন্তু তারপরে মানুষের তো মনে একটু দুঃখ থাকে, বেদনা থাকে। এই যে অল্প বয়সের ছেলেপেলেরা আছে, প্রেম ট্রেম করে, প্রেম ভাঙে যায়, মনে কষ্ট নিয়ে আসে। আবার যারা আমাদের মতো বয়স হয়েছে, মাঝে মধ্যে বউয়ে ফোনা দেয়, সেটার জন্য মনটা খারাপ লাগে। তো এখানে এসে গান শুনে আনন্দ পাই, আপনারাও সেই আনন্দের জন্য আসছেন। আমরা বাঙালিরা, বাংলাদেশের বাঙালি, বঙ্গবন্ধুর দেশ বাংলাদেশ, সব আনন্দ ভাগাভাগি করে আমরা সবাই মিলে দেশটাকে আগায় নিয়ে যাব, এইটাই যেন আমরা হয়। আপনাদের অনেক ধন্যবাদ। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটু শুনতেছি করোনা নাকি আবার একটু একটু বাড়তেছে, যদি বাড়ে তাহলে সাবধানে থাকতে হবে। তো ভালো থাকেন, সবার সুস্থতা কামনা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আমরা কথা না বাড়ি আমার মনে গানে চলে যাই। ধন্যবাদ আবারও আমাদের আজকের অতিথিকে মঞ্চে আসবার জন্য। সবাই কেমন আছেন? যাক আলহামদুলিল্লাহ, সবাই আমার গান ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। আমি একদমই নতুন আর কি, চেষ্টা করব গানটি করতে। Bye.
সকলে।